দ্বিতীয় সংসারও ভেঙে যাচ্ছে শ্রাবন্তীর। কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী 2018 সালে 10 জুলাই কৃষ্ণবিরাজকে বিয়ে করেন। প্রথম স্বামী রাজীব বিশ্বাসের সঙ্গে ডিভোর্সের পর তিনি এই সুপার মডেলকে বিয়ে করেন, কিন্তু দ্বিতীয় বিয়ের পর মাস তিনেক পর থেকেই বিয়ে ভাঙার খবর ছড়িয়ে পড়ে। মিউচুয়াল ডিভোর্সের মামলা ফাইল করতে মঙ্গলবার আলিপুর জজকোর্টে যান টলি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আদালতে উপস্থিত ছিলেন তার স্বামী কৃষ্ণ বিরাজও। শ্রাবন্তীর সঙ্গে এসেছিলেন তার বাবা মা, তবে কোর্ট থেকে বেরিয়ে তারা কেউই এ বিষয়ে মুখ খোলেননি। স্বামী কৃষ্ণ বিরাজও কোনো কথা বলেননি। বিচারক রবীন্দ্রনাথ সমান্তর কোর্টে তার সমঝোতা ডিভোর্সের মামলা ফাইল করেছেন। কোর্ট থেকে দুজন দুদিকের গেট দিয়ে বাইরে বেরিয়ে গিয়ে গাড়িতে ওঠেন। অভিনেত্রীকে এক পলক দেখতে আদালত চত্বরে উৎসুক মানুষের ভিড় জমে যায়। আলিপুর জজকোর্ট সূত্রে জানা গেছে, মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে সিদ্ধান্ত বদলানোর জন্য সাধারণত 6 মাস সময় দেওয়া হয় দম্পতিদের, কিন্তু তারপরেও তারা সিদ্ধান্তে অবিচল থাকলেও ডিভোর্সের প্রক্রিয়া এগোয়। এক্ষেত্রে আপাতত শ্রাবন্তী কৃষ্ণবিরাজকে অপেক্ষা করতে হবে 6 মাস।